দুয়ারে মোকা, গাছের বিপদজনক ডাল কাটছে পৌরসভা, ওয়ার্ডে ওয়ার্ডে চলছে সচেতনতা, সতর্ক থাকুন, গুজবে কান দেবেন না, আবেদন পৌরসভার। এই মুহূর্তে উদ্বেগের অন্যতম নাম মোকা। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, সোমবারের মধ্যেই যা নিম্নচাপে পরিণত হওয়ার কথা, পরবর্তী সময়ে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে প্রাথমিকভাবে এমনই পূর্বাভাস মিলেছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তা কোথায় আছড়ে পড়বে বা তার গতিপথই বা কী হবে, যদিও এ বিষয়ে কিছু এখনও জানাতে পারেনি হাওয়া অফিস। ঘূর্ণিঝড় হতে পারে সেই আশঙ্কায় প্রস্তুতি সেরে রেখেছে প্রশাসন। রাজ্য সরকারের পক্ষ থেকেও বিভিন্ন দপ্তরগুলিতে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। মোকা নিয়ে সতর্ক বনগাঁ পৌরসভা। বনগাঁ পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে শহরের বিপজ্জনক গাছের ডাল কেটে ফেলার কাজ। বনগাঁ পৌরসভার অন্তর্গত এলাকায় বেশ কয়েকটি প্রাচীন গাছ রাস্তার ধারে বিপজ্জনক অবস্থায় রয়েছে। গত রবিবার থেকে সেই সকল বিপজ্জনক গাছের ডাল কাটার কাজ শুরু করেছে পৌরসভা। পৌরসভার কর্মীরা ডালগুলিকে কেটে সরিয়ে ফেলছেন। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে পৌরপ্রধান গোপাল শেঠ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা পৌঁছে যাচ্ছেন বিভিন্ন এলাকায়, ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সেখানকার মানুষদের সাথে কথা বলছেন, ঘূর্ণিঝড় সম্পর্কে সতর্ক করছেন তাদের। যে সকল মানুষ টিনের বাড়িতে অথবা টালির বাড়িতে থাকেন তাদের আশ্বস্ত করা হচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হচ্ছে। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে পৌরপতি আবেদন করেছেন, ঘূর্ণিঝড়ের আতঙ্কে নয়, সতর্ক থাকুন, গুজবে কান না দেবার পরামর্শ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। এ বিষয়ে পৌরপ্রধান জানিয়েছেন, ঝড় সম্পর্কিত বিষয়ে সাধারণকে সতর্ক করা হচ্ছে, পৌরসভার কাউন্সিলররাও পৌঁছে যাচ্ছেন নিজেদের এলাকায়, কথা বলছেন এলাকার সাধারণ মানুষের সাথে, পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে এলাকার স্কুল বাড়িগুলি, প্রয়োজনে মানুষকে সেখানে সরানো হবে। পৌরসভায় পৌর কর্মীদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে, যতক্ষণ বিপদের সম্ভাবনা থাকবে ততক্ষণ এই টিম প্রস্তুত থাকবে। পৌর নাগরিকদের জন্য বিশেষ নম্বরও চালু করেছে পৌর কর্তৃপক্ষ। বঙ্গা পৌরসভার মধ্যে যে বিভিন্ন স্লাম এরিয়া আছে, যেখানে টালির ঘর, টিনের ঘর, আমরা মূলত সেই দিকে লক্ষ্য রাখছি, যাতে সেই বাড়িগুলোই ঝড়ের সময় ক্ষতিগ্রস্ত হয়। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের সতর্ককরণ করার জন্য বিভিন্ন নির্দেশিকা জারি করেছে। আমাদের প্রতিটা ওয়ার্ডে কাউন্সিলররা এলাকায় এলাকায় সতর্ককরণের জন্য তারা বেরিয়ে পড়েছে এবং এলাকার মানুষকে সতর্কীকরণ কীভাবে থাকতে হবে, দোতলায় কোনো টিনের ঘর থাকলে সেখানে না থাকা, এবং বিপদ বুঝলে পাশের কোনো পাকা কনস্ট্রাকশনে ঢুকে যাওয়া, পরবর্তীতে আমাদের যে যদি সেরম পরিস্থিতি আসে বিভিন্ন স্কুল বা ক্লাবের মধ্যে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুতি রাখা হয়। আমরা যেটা শুকনো গাছ আছে বনগার মধ্যে সে গাছগুলো অবিলম্বে কেটে ফেলার ব্যবস্থা করছি। যে ডালগুলো যদি হঠাৎ করে এই ঝড়ের মধ্যে পড়ে যাতে কোনো বিপদ না ঘটে, আপনারা দেখেছেন যে বনগাঁ থানার সামনে যে গাছগুলো আছে সেই গাছগুলো ইতিমধ্যে কাটার কাজ শুরু হয়ে গেছে। কেননা এই ঝড়টি যেখান থেকে যাক, লাট্টুর আকারের সমস্ত যেখান থেকে যাবে সেখান থেকে উড়িয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর থেকে বলছে। সুতরাং এর পর্যাপ্ত পরিমাণ প্রোটেকশান রাখার জন্য বনগাঁ পৌরসভার যে টিম আছে সেই টিমটা গিয়ে যে কদিন ঝড়ের পরিস্থিতি থাকবে তার মোকাবেলার জন্য একটি ক্যাম্প পৌরসভায় খোলা হবে, যখনই দরকার সেখানে গিয়ে আমাদের পৌরসভার টিম পৌঁছে যায়। সে মাইকে প্রত্যেক ব্যবসাদার থেকে শুরু করে যেসব গরিব মানুষের টালির চাল, টিনের চাল আছে, তাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য আগামীকাল থেকে মাইক প্রচার শুরু হচ্ছে এবং সমস্ত কিছুর ব্যবস্থা, কড়াল থেকে, কোদাল থেকে, গাইতি থেকে, সুতুলি থেকে, বাঁশ থেকে সমস্ত ব্যবস্থা রেখে দেওয়া হচ্ছে ত্রিপল থেকে, যাতে কোনো মানুষ যাতে কোনো এই বিপদের সময় গিয়ে পৌরসভা আশ্রয় থাকতে পারে।
সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।